কিছু কিছু ক্ষেত্রে কথা বলে সমস্যার সমাধান করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তার উল্টোটা। আমরা অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই ভালো বলে মনে করি, অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকেন। যারা কমিউনিকেশন বিশেষজ্ঞ আছেন তারা বলেন, কমিউনিকেশন শুধু কথা বলে হয় না, চুপ থাকাটাও এক ধরনের কমিউনিকেশন। কারণ এই কথা সত্যি যে চুপ থেকেও অনেক কথা বোঝানো যায় বিপরীত দিকের মানুষটিকে। তাই কিছু বিশেষ বিশেষ সময় চুপ থাকাই ভালো বলেছেন কমিউনিকেশন বিশেষজ্ঞরা। কথায় আছে, জ্ঞানী লোকের কথা কম, সুস্থ লোকে খায় কম। তাই কম ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যত কম কথা বলবেন তত বিপদ থেকে দূরে থাকবেন, না হলে আপনাকে দোষীর কাঠ ঘোড়ায় তুলতে সময় লাগবে না কারোর। মানুষ কথা বলতে শেখে 2 থেকে 3 বছরের মধ্যে, কিন্তু কথায় কি বলতে হয় তা শিখতে সময় লাগে সারা জীবন। এমন অনেক মানুষ আপনার আশেপাশেই আছে, ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয়। কথার আঘাতটা ভীষণভাবে আঘাত করে, অনেক সময় তা সারা জীবনেও ভোলা যায় না। আজকের আমি এই ভিডিওতে 14টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। প্রথমে আমরা আলোচনা করব কোন কোন পরিস্থিতিতে আমাদের চুপ থাকা ভালো। 1. প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, অনেক সময় রাগের সীমা পার হয়ে যায়। কারোর ওপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছুই মনে হতে পারে, তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো ধর্ম নেই। রাগের মাথায় যে কেউ কারো জীবনহানি করতেও পিছপা হয় না। মুখ দিয়ে এমন সব কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন বলা সম্ভব নয়। সেই কথা কাউকে এমনভাবে আঘাত করে যা তার জীবনের মোড়টাই পাল্টে দিতে পারে। তাই রাগের সময় চুপ থাকাটাই আপনার অনেক বেশি ভালো ফল দেবে। 2. খুশি ও আনন্দের মুহূর্তে। এই সময় মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায়, এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাইরে। এই সময়টাতে চুপ থাকা উচিত, কারণ খুশি ও আনন্দে আত্মহার হয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন যে সেই কথার উপর ভিত্তি করে পরে সবাই আপনাকে হেনস্থা করতে পারে। হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেললেন যা পরে আপনার পক্ষে সত্যি করা সম্ভব হবে না, কষ্টকর ব্যাপারে পরিণত হতে পারে। 3. তর্কের মধ্যে। যারা অশিক্ষিত তারা যে বিষয়ে তর্ক করছে সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তারাই আপনার সঙ্গে অকারণে তর্ক করতে আসবে। তাই সেই সময় চুপ থাকুন, তাকে যা বলার বলে যেতে দিন। অনেকেই তর্ক সমালোচনা পরচর্চা করতে ভালোবাসে, হয়তো আপনি অনেক কিছু জানতে পারেন, তবুও সব জায়গায় আপনার প্রতিভা প্রকাশ করতে যাবেন না, কারণ সবাই প্রতিভার কদর করতে জানে না। যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ। যারা তর্কে সমালোচনায় পটু তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বে। তাই নিজের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না, যদি সম্ভব হয় সেই স্থান পরিত্যাগ করুন। চুপ থাকার মানে এই নয় যে আপনি কিছু জানেন না, যারা কিছু জানে না বোঝে না তারাই বেশি চেঁচায়। ফাঁকা পাত্র সবসময় আওয়াজটা একটু বেশি করে। স্বামী বিবেকানন্দ বলেছেন, তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। 4. যখন আপনার হয়ে কেউ কিছু বলে। এমনও হয় যে আপনি কোনো অপরাধ করেননি অথচ আপনাকেই দোষ দেওয়া হয়, সেই সময় কেউ যদি এসে বলে সবার সামনে যে আপনি দোষী নন, এক্ষেত্রে চুপ করে থাকুন। এতক্ষণ তো একাই যথেষ্ট চেষ্টা করেছিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তাতে তো কোনো ফল হয়নি। তাই কেউ আপনার পক্ষে কথা বললে এক্ষেত্রে চুপ থাকুন, আপনার সম্মান বেড়ে যাবে। 5. প্রশংসার সময়। যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা আপনার ভালো দিকটা সবার সামনে তুলে ধরবেই। ভালো কাজে প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু এই সময়টাতে আপনার চুপ থাকাটা শোভনীয় দেখায়। যে প্রশংসা করছে সে যদি আপনার কোনো গুণ সবার সামনে তুলে ধরতে ভুলে যায় বা জানে না, সে সময় ভুলেও নিজে থেকে সেই গুণটা বলার চেষ্টা করবেন না যে এটা আপনি পারেন বা জানেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। 6. কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। অনেক বিষয়ের পর্যাপ্ত জ্ঞান না থাকলে
সে বিষয়ে কিছু হলেও জানেন আপনি। এমন সময় কেউ যদি সেই বিষয় নিয়ে অন্যরকম তথ্য দেয় যেটা আপনার ভুল বলে মনে হতে পারে, তবুও সেখানে কোনো কথা বলার প্রয়োজন নেই, কারণ ভুল ধরালে আপনাকে হয়তো সঠিক ব্যাখ্যা করতে বলবে সবার সামনে, আর পর্যাপ্ত জ্ঞান না থাকলে ব্যাখ্যা দিতে পারবেন না, সবার সামনে অপমানিত হতে হবে আপনাকেই। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষীরও সাজা হয়ে যায়, তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। সাত, নিজের সমালোচনায়। এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমালোচনা হয়নি বা হবে না, সে ভালো হোক বা খারাপ তার সমালোচনা করার মানুষের অভাব নেই। আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না, উল্টে বেড়ে যাবে। সমালোচনা সবসময় পিছনে করে লোক, তাই তাদেরকে আপনার পিছনেই থাকতে দিন। চলার পথে প্রতিটি সমালোচনার উত্তর দিতে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না, যতই ভালো কাজই করুন না কেন তার চর্চা করতে ছাড়ে না, তাই চুপ থাকুন। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, অনেক মানুষের কাজই সমালোচনা করা, কিছু বলতে গেলে তারা আপনাকে টেনে তাদের জায়গায় নামিয়ে আনবে। এসবে গুরুত্ব দেবেন না, চুপচাপ নিজের কাজ করুন, তাদের থেকে অনেক ওপরে উঠুন, যাতে আপনার দিকে দেখতে গেলে তাদের ওপরের দিকে তাকাতে হয়। সারদা মা বলেছেন, যদি কেউ তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে কিছু করতে গেলে বলার থেকে শোনা বেশি প্রয়োজন, শেখার শেষ নেই, মৃত্যুর আগে পর্যন্ত শেখা যায়। চুপ থাকাটা বোকামি নয়, বরং অনেক বেশি জ্ঞানী প্রমাণ করে। অমূল্য সম্পদের যেমন বিজ্ঞাপন হয় না, তেমনি কথা নয় কাজেই মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায়। আট, কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কথা কম বলুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করুন কম কথা বলার, কারণ কথা বললে আপনি কাজে মন দিতে পারবেন না, সেই কাজে আপনার ভুল হয়ে যেতে পারে যা আপনি কোনোদিনই চাইবেন না। নয়, আড্ডার মাঝে যদি আপনার কোনো আলোচনা ভালো না লাগে তাহলে সেখানে চুপ থেকে শোনাই ভালো, উঠে চলে যাবেন না, এতে আপনার কাছের মানুষেরা ভুল বুঝতে পারে। দশ, যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুব ক্লান্ত, নিজেকে বিভ্রান্ত বলে মনে হবে, তখন কারোর সাথে কোনো কথা না বলে একদম চুপ করে থাকুন, সম্ভব হলে কিছুটা সময় একা কাটান। সেই সময় যদি আপনি কাউকে কিছু বলতে যান তাহলে দুটি কাণ্ড ঘটতে পারে, আপনি তাকে মাথা গরমে কিছু ভুল কথা বলে দিতে পারেন, অথবা আপনি তার উপদেশ শুনে ভুল পথে যাবেন। মন একদম ভালো নেই, সব কিছুতেই যেন বিরক্ত লাগছে, এমন সময় যতটা পারবেন চুপ করে থাকুন, কারণ ভালো কারোর সঙ্গেও আপনি অকারণে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, আর তার জন্য আপনাকে পরে অনুশোচনার আগুনে পুড়তে হতে পারে। এগারো, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অকারণে সান্ত্বনা দেওয়ার থেকে ভালো সেই পরিস্থিতিতে চুপ করে থাকা, কারণ স্বজন বিয়োগের যন্ত্রণা আপনি সান্ত্বনা দিয়ে কমাতে পারবেন না। বারো, প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়, সেটা কৌশল সাজাবার সময়ও হতে পারে। ১৩, যে সত্যি অপ্রিয় তা প্রিয় মানুষটাকে না বলাই ভালো। আপনার একটু চুপ থাকাতে কারোর মুখে হাসিটা তো বজায় থাকলো। ১৪, যখন বুঝতে পারবেন আলোচনায় আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে, আপনার মতামত নেওয়া হচ্ছে না, তখন যেচে নিজের মতামত দিতে যাবেন না, বরং চুপ থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। এইবার আমি আলোচনা করব চুপ থাকার উপকারিতা। আমরা তো আজকাল শব্দের মধ্যে বাস করি, বাড়ির বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজ আর অন্দরে টেলিভিশনের দাপাদাপি, সেই সঙ্গে লেজুড় হিসাবে মোবাইল ফোন তো আছেই, তাই কতক্ষণে যে আমরা একটু নিঃশব্দের মধ্যে থাকি তা বলা বেশ মুশকিল। শুনলে অবাক হয়ে যাবেন, চুপ থাকার কিন্তু অনেক উপকারিতা আছে। এমনটা করলে শরীরে যেমন ভেতর থেকে তরতাজা হয়ে ওঠে, তেমনি মানসিক চাপও কমে। তাই তো প্রতিদিন প্রাণায়াম করার পরামর্শ দেন যোগগুরুরা। ১, মনসংযোগ বাড়ায়। যত চুপ থাকবেন বা নিঃশব্দতাকে সঙ্গী করবেন তত মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে, আর এমনটা হলে বাড়বে মনসংযোগও। বেশি নয়, দিনের শুরুতে মাত্র 3 মিনিট চুপ থাকুন, তাহলেই দেখবেন আপনার কর্মক্ষমতা কতটা বেড়ে যাবে। ২, ব্রেন সেলের বৃদ্ধি ঘটায়।
একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন যদি নিয়ম করে প্রাণায়াম করা যায় তাহলে ব্রেন সেলের জন্মহার অনেকাংশে বৃদ্ধি পায়। আর এই নূতন কোষেরা জন্ম নেয় মস্তিষ্কের হিপোক্যাম্পাসে, যা আমাদের নূতন কিছু শেখার ক্ষমতা যেমন বাড়ায় তেমনি স্মৃতিশক্তির উন্নতি ঘটায়। তিন, মানসিক চাপ কমায়। যখন দেখবেন স্ট্রেস লেভেল বেড়েছে তখনই একটা নিঃশব্দ জায়গায় চলে যাবেন, সেখানে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এমনটা করলে দেখবেন অল্প সময়ের মধ্যেই মানসিক চাপ দূরে পালাবে। প্রসঙ্গত, মাত্রাতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে তোলে, ফলে সারা শরীরের ওপর বিরূপ প্রভাব পড়ে। অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শান্তি প্রদান করে, যা টেনশন দূর করার মোক্ষম দাওয়াই। চার, অনিদ্রা দূর করে। নিরবতা ঘুমের সার্কেলকে স্বাভাবিক করে, ফলে অনিদ্রার সমস্যা দূর হয়। তাই তো যোগগুরুরা বলে থাকেন দিনে যদি আধ ঘন্টা মেডিটেশন করা যায় তাহলে অনিদ্রা, অবসাদ এমনকি ক্লান্তি দূর হয়, ফলে শরীর ও মন দুই তরতাজা হয়ে ওঠে। পাঁচ, রক্তচাপ স্বাভাবিক রাখে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা নিয়মিত যদি কিছুটা সময় শান্ত পরিবেশে কাটান তাহলে রক্তচাপ নর্মাল হতে শুরু করে, কারণ নিরবতা শরীরকে ভেতর থেকে চাঙ্গা হয়ে উঠতে সাহায্য করে। ছয়, ডিফল্ট মোড। যখন শব্দ কানের ধারে কাছে পৌঁছতে পারে না তখন মস্তিষ্ক তার পুরানো বা ডিফল্ট সেটিং এ ফিরে যায়। আর এমনটা হলে সৃজনশীলতা যেমন বৃদ্ধি পায় তেমন সার্বিকভাবে মনের শান্তি ফিরে আসে। তাই যারা নানা রকমের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের তো নিয়ম করে চুপ থাকাটা জরুরি। সাত, ক্লান্তি দূর করে। প্রচণ্ড আওয়াজের মধ্যে থাকলে নানা কারণে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে, তাই প্রাণশক্তি ফিরে পেতে দিনের কিছুটা সময় নিঃশব্দে কাটানো জরুরি। এমনটা করলে শরীর ও মস্তিষ্ক তার হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরে পায়, ফলে উভয়ের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। আট, হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। কিছুটা সময় চুপ করে থাকলে মানসিক স্থিরতা যেমন ফিরে আসে তেমনি স্ট্রেস কমতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই রক্তের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আর একবার ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায়। তাই সুস্থভাবে যদি দীর্ঘদিন বাঁচতে চান তাহলে প্রতিদিন কম করে 2-3 মিনিট একেবারে চুপ করে থাকার চেষ্টা করুন, দেখবেন উপকার মিলবে। আমার প্রিয় দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখার অনুরোধ রইল।